এই কোম্পানির অরিজিন সম্পর্কে বলতে হবে মার্সিডিজের ড্যামলার মোটর অ্যান্ড গ্যাসো শেফট 1901 মার্সিডিজ অ্যান্ড কার্লস বেন্স 1886 যারটা ছিল বেন্স পেটেন্ট মোটর ওয়াগন দুজন একসাথে মার্চ করে 1926 এ মার্সিডিজ ব্যাচ দিয়ে তাদের প্রথম যাত্রা শুরু করে এবং 2018 সাল আস্তে আস্তে মার্সিডিজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সেলার অফ প্রিমিয়াম ভেহিকেল ইন দ্য ওয়ার্ল্ড মার্সিডিজ 2018 সাল আস্তে আস্তে প্রিমিয়াম ভেহিকেল সেলিংয়ের দিক দিয়ে ওয়ার্ল্ডে সবচেয়ে হাইয়েস্ট পজিশন হোল্ড করে প্রায় ওই বছরই তারা 2.31 মিলিয়ন প্যাসেঞ্জার কার সেল করে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি সি ক্লাস C180 মার্সিডিজ বেন্স এটি এসেছে 1600 সিসি ইঞ্জিনে উইথ 5 গিয়ার অটোমেটিক ট্রান্সমিশন এই ইঞ্জিনটি 156 বিএসপিতে 5300 আরপিএম পর্যন্ত যেতে পারে এবং এটা ম্যাক্স টর্ক 250 NMA প্রায় 1250 থেকে 4000 আরপিএম প্রডিউস করে আর 0 থেকে 100 বুঝলো